शिमारू के नए वीडियोस के लिए सब्सक्राइब कीजिए और बेल आइकन को दबाना ना भूलें। विशेष करुन এখন আমার ছেলের বিয়ে দেওয়া কোনোভাবে সম্ভব নয়। সে কি কথা, আপনার বাবা আমার বাড়িতে গিয়ে নিজে বলে এলেন ইঞ্জিনিয়ার পাত্র বিলেত থেকে এসেছে, এ মাসেই বিয়ে করে আবার বিলেত চলে যাবে। বাবা এই কথা বলেছেন? হ্যাঁ, আশ্চর্য। বাবা বাবা, কি হলো? তুমি কি রাজার বিয়ের কথা বলেছ? রাজার বিয়ের প্রস্তাব, হাস্যকর প্রস্তাব, কোথেকে সব খবর পান বলুন তো আপনারা? বাহ, আপনি নিজে নেমন্তন্ন করে এলেন আর এখন চিনতেই পারছেন না? আমি আমি কি পাগল না? আমার মা কি হলো? কি, আমি লুঙ্গিটা ছেড়ে আসি। এই যে বড় পালাচ্ছ কোথায়? হ্যাঁ, নিশ্চয় দেওয়াইতে চব্বিশ চষ্ট খেয়ে তুমি উল্টে পাল্টা বলে এসছো। হ্যাঁ, আপনার শুনুন, আমার দাদু যুধিষ্ঠির হলো জীবনে কোনোদিন সত্যি কথা বলেনি। আমি ইঞ্জিনিয়ার নই, আর বিয়ের ফেরত নই, আমি একটা নির্ভেজাল বেকার। সে কি উমা, এই কি সব বলিসের কথা গো? শুনলেন তো আপনারা, তাহলে এবার আপনারা আসুন। শুনুন চন্দ্রবাবু, যা হবার হয়েছে, এখন আপনি রাজি থাকলে আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি। না না না, এত বড় কাণ্ডজ্ঞানহীন কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার ছেলে বেকার, জেনেও আমি আপনার মেয়ের সঙ্গে কেমন করে বিয়ে দেবো? আহা, আপনার ছেলের চাকরি আমিই করে দেবো, আর নগদ? হ্যাঁ, না দেনা পাও না, নগদ ৫০,০০০ টাকা আমিই দেবো। না তাহলে তো কতটা এবার ভাবা যেতে পারে, ওই টাকায় রানীর বিয়েটা হয়ে যাবে, তুই রাজি হয়ে যা চন্দ্র। তোমার লজ্জা পাওয়া উচিত বাবা। কেন? তোমরা সবাই মিলে আমার মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছ। রাজা বেকার, জেনেও আমি কি করে? আপনারা আসুন, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? চাকরি পাবি, টাকা পাবি, আর কি চাই তোমার? তোমার কি এমন পাকনা গজিয়েছে? কোনো অসুবিধা নেই। আছে, অসুবিধা আছে, বিয়ে ওরা এখন হবে না। আপনারা কিছু মনে করবেন না, আপনারা আসতে পারেন। ভারী আশ্চর্য লোক তো আপনারা। চলো চলো। ম্যারি, ভেতরে এসো। ম্যারি, তুমি? ম্যারি, ইনি হচ্ছেন তোমার স্বামীর দাদু, ইনি তোমার শ্বশুর, আর এই হলো তোমার ননদ রানী। এসব কি বলছো তুমি? তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো, এই মেয়েটা মা হতে চলেছে, এই অবস্থায় ওকে কোথায় ফেলবো? মেরি অনাথ, ওর কেউ নেই। কিন্তু হয় না, হয় না, রাজা দোষ করেছে, তুমি ওকে যা খুশি শাস্তি দাও। তাই বলে একটা খ্রিস্টান মেয়েকে ঘরে তুলে তুমি আমাদের সবাইকে শাস্তি দেবে নাকি? না না, তুমি ওকে বার করে দাও। দাদু, থাম, দেখো বৌমা। বাবা, আমি একজন মা, মা হয়ে আর এক মায়ের যন্ত্রণা বুঝি, তাই আমি কোনো জাতপাত মানি না। আমি এই অনাথ মেয়েটিকে বাড়ির বউ করে এনেছি। একটা খ্রিস্টান মেয়ে হিন্দু ঘরের বউ হবে? নিজের মেয়েটাকে কি করে বিয়ে দিবি? একবার ভেবে দেখেছিস? বার করে দে, বার করে দে, ওর অদৃষ্টে যা আছে তাই হবে, ওর ভাবনা ওর, আমাদের না। ঠিক বলেছেন আপনি, আমার জন্য আপনাদের সংসার ভেঙে ছাড়কার হয়ে যাবে, এ আমি চাই না। আমি যাচ্ছি। যাও ভেতরে, যাও যাও ভেতরে। যাব? হ্যাঁ, তুমি যদি আমার মেয়ে হতে আমি কি পারতাম তোমাকে এভাবে তাড়িয়ে দিতে? বাবা, আরে পাগলি, না না, কাঁদে না কাঁদে না, আজ থেকে এখানেই থাকবে, এটাই তোমার ঘর। এনা, এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আরে কি করলে সব ঠিক হবে সেটাই তো ভাবছি। মেয়েরি মা হওয়ার আগে রাজার সঙ্গে মেয়ের বিয়েটা দিয়ে দিতে হবে। আরে সমাজ বলতে ব্যাপার আছে, এসব জানাজানি হয়ে গেলে তুমি তোমার মেয়ের বিয়ে দিতে পারবে? আচ্ছা, একটা কাজ করবে? কি? অনিন্দু আর রানী দুজন দুজনকে ভালোবাসে,
একবার মুকুন্দবাবুর সঙ্গে কথা বলে এসো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমি মরে গেলে ওর বাড়ি যাবো না, ওর সাথে দেখা করবো না। ঠিক আছে, তাহলে আমাকে যেতে হবে। তুমি ওর বাড়ি যাবে? বাড়ি মেয়ের বিয়ে দিতে হবে তো। না না না, বলার কি আছে বলুন। আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন, এ তো ভালো কথা। ওই তো ছেলে আবার একটা বাঁদর বাচ্চা। নইলে আপনি ভাবুন, তুই ভাড়াটে মেয়ের সঙ্গে প্রেম করিস? ছি, তবে কি জানেন, আমি ব্যবসাদার মানুষ, আমি ওই ব্যবসাটাই ভালো বুঝি। কিন্তু উপায় কি বলুন, ওই তো একটাই ছেলে আমাকে, নিত্য আর হলো না, ওই আর কি। আর কিছু না, ভাড়াটা একটু বেশি লাগবে। ভাড়া? ওই হলো আর কি, মানে যৌতুক। দেখুন, এত বছর ছেলেটার পেছনে ইনভেস্ট করেছি, তার একটা সুদ তো আছে। ধরুন আজকের দিনে আমার ছেলের বাজার দর নয় নয় করেও 2 লাখ টাকা। আমাদের অবস্থা তো আপনি জানেন, সে বুঝে একটু। না না না, এরকম সেন্টিমেন্টাল কথা আপনি বলবেন না, আমি তোকে জল রাখতে পারি না। তবে এটা এটাও তো ভাববেন, বিকিরির মতো আপনার মেয়েকে বারান্দায় ছিপ ফেলে বসে থাকতে হবে না। তাহলে ঠিক আছে, আপনি এত করে বলছেন, আপনার জন্য স্পেশাল কনসেশন। দেখুন, আমার ছেলের বউ হতে গেলে আপনি দেবেন কি দেবেন? ওই 50 ভরি সোনা আর 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আমিও কিছু ভাবতে পারছি না। রানীর বিয়েটা বোধহয় হবে না। না না, বিয়ে তো দিতেই হবে, বিয়ে দিতেই হবে। একটা উপায় আছে। কি উপায়? আমাকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে হবে। কি মানে? তার মানে তুমি চাকরি ছেড়ে দেবে? না না, এত টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? না না, এই কাজ তুমি করো না, চাকরি তুমি ছেড়ো না। ছেলে মেয়েদের জন্য এটুকু করবো না? ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েদের আমি তোমার চেয়ে ভালো চিনি, কারণ আমি মা। ওরা নিজেদের কথা ভাবে, নিজেদের জীবনকে সাজিয়ে গুজিয়ে বাঁচার কথা ভাবে। স্বার্থের জন্য ওরা কত নিচে নামতে পারে তুমি জানো না। তুমি যেদিন চাকরি ছেড়ে দেবে, তারপর দিনই আমাদের ঠাঁই হবে গাছতলায়। আমি জানি, আমি জানি। তা সত্ত্বেও বাবা হিসেবে আমার একটা কর্তব্য আছে। কালই আমি বসের সঙ্গে কথা বলব। সব কথা আমি জানি চন্দ্রবাবু, কিন্তু তাড়াতাড়ি টাকা পেতে গেলে আপনার কাছে একবার দিল্লি যেতে হবে। আমি আপনার সব পেপার্স এমডির কাছে পাঠিয়ে দিচ্ছি, দিল্লি পৌঁছলেই আপনি হাতে হাতে টাকা পেয়ে যাবেন। কটা দিনের জন্য জরুরি ব্যাপারে দিল্লি যেতে হচ্ছে, তো ট্রেনে আসা যাওয়া থাকা খাওয়া দাওয়া, তো 1000-1500 টাকা ধার দিতে পারবে? হাসালে চন্দ্র, পকেটে 150 টাকা নেই, কি করা যায় বলো তো। তাহলে একটা কাজ করো, ঘরে কোনো অকাজের জিনিস আছে তাহলে বন্ধক রেখে কিছু টাকা পেতে পারবে। মোটর সাইকেলটা বেচে দেবো। তুই তো জানিস আমার ভীষণ টাকার দরকার, আমি তোকে কথা দিচ্ছি দিল্লি থেকে ফিরেই আমি তোকে ফিরিয়ে নিয়ে আসবো। চল চল। না, আমি যাবো না, আমি যাবো না, আমি তোমায় ছেড়ে যাবো না। আমি হাত জোর করে বলছি, চ বাবা চ। লক্ষ্মী আমার, দেখবেন যত খুশি মার, আমি তোকে ঠিক বাড়ি পৌঁছে দেবো।
দেড় হাজার হবে না, এক হাজার দিচ্ছি, নিতে হয় নাও, নয়তো এই ব্রিটিশ আমলের মাল ফেরত নিয়ে চলে যাও। দাদা, ও দাদা, ও দাদা, দেখো বিক্রি করে, বিক্রি করার ইচ্ছা আমার ছিল না, আর পাঁচশো টাকা যদি দেন। বলছি তো এক হাজারের এক পয়সা বেশি হবে না। হ্যাঁ বলছি তো হবে। বাবা আপনি কেষ্ট, তুই কেমন আছেন আপনি? বাবা এই গাড়িটা আমি কিনেছি, মায়ের দান। আজ এই শুভদিনে আপনার সঙ্গে দেখা হবে আমি ভাবতেই পারিনি। শুভদিন? হ্যাঁ, মানে আজ আমার একটা টেন্ডার পাস হওয়ার কথা, সেটা যদি পাস হয়ে যায় তাহলে আপনাদের কেষ্ট সবজিওয়ালার সবজিওয়ালা থাকবে না, বিরাট বড় একটা ফ্যাক্টরির মালিক হয়ে যাবে। আপনি আমাকে আশীর্বাদ, আশীর্বাদ করছি, প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুই আরো বড় হ। আমার দিল্লি যাওয়ার কেষ্ট, এই কেষ্ট, আরে তোকে তখন থেকে খুঁজছি, আর সারা রাত কি তোর জন্য অফিস খোলা থাকবে নাকি? আর শিগগির তোর টেন্ডার জমা দিতে হবে না? বাবা মাকে আমার প্রণাম দিয়ে দেবেন, আমি পরে একদিন এসে মাসে দেখা করবো। হ্যাঁ চল চল চল। বেঁচে থাক কেষ্ট, আরো বড় হোক, কিন্তু এদিকে কি হবে? টাকা জোগাড় না হলে তুমি দিল্লি যাবে কি করে? সেই তো ভাবছি। আচ্ছা ঘরে কি এমন কিছুই নেই যেটা দিয়ে টাকার ব্যবস্থা করা যেতে পারে? আছে বাবা। মেরি তুমি? এটা যদি আপনার কাজে লাগে তাহলে এটা নিন। আপনি আমার জন্য যা করেছেন আমার আপন জনরা থাকলেও তা করত না। এটা রাখুন। কি করছো? এতে ভগবানের ছবি আছে, ভগবানের আশীর্বাদ আছে, এটা কি পায়ে ঠেকাতে হয়? ভগবানের পায়ে ঠেকাবো, তাতে অপরাধ কোথায় বাবা? আপনি আর মাই তো আমার কাছে ভগবান বাবা। অনাথা সন্তানের দান আপনি নেবেন না? কে বললো তুমি অনাথ? তুমি আমাদের সন্তান, মায়ের দান আমি হাত পেতে নেব। কত ঝড় ঝাপটা তুমি একা সামলেছ, আমি তোমাকে কি সান্ত্বনা দেব? ছেলেটা চলে গেল, এই দেখার জন্য আমি বেঁচে রইলাম। মা আপনার পায়ে পড়ে দুটুকু খেয়ে নিন, কাল থেকে কিছু খাননি, আপনি ভেঙে পড়লে সংসারটা ভেসে যাবে। যে মা খেয়ে নাও না, কত লোকই আসবে সান্ত্বনা দেবে, কি হবে? আমার যে আবার হয়েই গেছে, আস্তে আস্তে চোখের জল একসময় শুকিয়ে যাবে। সে তো যাবেই,
মাথার উপর বটগাছের মতো ছিল লোকটা, সমস্ত ঝড়ঝাপটা একা সামাল দিয়েছে। এখন যে কি করে সংসারটা চলবে আমি বুঝতে পারছি না। কোনোদিন বোঝার চেষ্টা করেছো লোকটা ক্ষমতার বাইরে গিয়ে কেন সুদে টাকা ধার করে আনতো? জানো সেটা তোমাদের জন্যে। মা কোথায়? ঘরে। বৌদি, আপনাকে কি বলে যে সান্ত্বনা দেবো আমি জানি না, তেমন ভাষা আমার জানা নেই। তবে একটা অনুরোধ করবো, রাখবেন চন্দ্রের এই ছবিটা আমি নিয়ে যেতে চাই, এটা আমাদের ইউনিয়ন অফিসে টাঙিয়ে রাখবো। আমাদের নেতা, আমাদের বন্ধু, ও আজ আমাদের মধ্যে নেই। ওর না থাকলে আমাদের ছেলেমেয়েরা বাঁচত না, আমরা কবেই মরে যেতাম। দাঁড়া, টিফিন ক্যারিয়ার ভর্তি করে খাবার নিয়ে কোথায় যাচ্ছ? চন্দ্রকাকুর বাড়িতে। কেন, এখন থেকে রাবণের গোষ্ঠী কি তুমি খাবে নাকি? এমনিতে তো আমার যথেষ্ট লোকসান যাচ্ছে, আর ওর বাবা তোমাদের ওই চন্দ্রবাবু আমার অনেক ক্ষতি করে গেছে। ক্ষতি করে গেছে? তার মানে? বুঝলে না, ওই পনের টাকা আনতে গিয়েই তো পটলটা তুলল আর আমাকেও মেরে গেল। ভেবেছিলাম পনের টাকায় বাড়িটা বড় করব আর ফোল্ডিং খাটের ব্যবসাটাও একটু ভলাও করে বাড়াবো, মেরে গেল আমাকে একেবারে। তবে একটা আনন্দের খবর, ওই ভাড়াটে মেয়ের সঙ্গে তোমার বিয়েটা হচ্ছে না। কেন হবে না? কেন কি করে হবে, টাকা যে দেবে সেই চন্দরই তো পটল তুলেছে। বাবা তুমি ভুল করছো, আমার বিয়েতে চন্দ্রকাকুর সাথে হবে না, হবে ওর মেয়ের সাথে। আমি বেঁচে থাকতে নয়। সরি বাবা, তোমার মরা পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো না। বা 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 রে আমার বেটা, এই নইলে কলিকাল, আমার চাইতে ওই মেয়েটা তোর কাছে বড় হলো। হ্যাঁ, আমারই ঘাড় ভেঙে ওদের গোষ্ঠী শুদ্ধ তুই খাবি। বাবা, একদিন এরাই আমাদের মুখে অন্ন তুলে দিয়েছিল, মা মারা যাবার পর কে আমাদের খাওয়াতো? এই চন্দ্রকাকু, এই জানকী কাকিমা। আর আজ তাদের বিপদের দিনে তাদের জন্য সামান্য একটু খাবার নিয়ে যাচ্ছি বলে দুঃখে তোমার বুক ফেটে যাচ্ছে। আমারও বুক ফেটে যাচ্ছে বাবা, আমারও বুক ফেটে যাচ্ছে লজ্জায় ঘেন্নায়, কারণ তোমার মতো একজন বর্বর লোক আমার বাবা। আমি বর্বর হতে পারবো, কিন্তু তুমি বর হতে পারবে না। খেয়েও যদি তোমার খিদে মিটে না থাকে তাহলে দয়ার দান তুমি কুড়িয়ে খাও। খিদের জ্বালায় খাচ্ছি না, পেটের আলসারের জ্বালায়। চুপ করো, পেট সর্বস্ব বুড়ো কোথাকার, ঘরের বউটা কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছে, আরে নাতি নাতনিরা মুখে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি, আর সেখানে নিজের পেটের কথা ভাবছো, তো লজ্জা করে না?
লজ্জা করে না? একটা টাকা দিয়ে নিজের ছেলে শ্রাদ্ধ করার ক্ষমতা পর্যন্ত তোমার নেই, অথচ কুকুরের মতো ছুড়ে দেওয়া অন্যের খাবার খেতে তুমি পাগল হয়ে উঠেছো, তাই না? তোমার এত লোভ, যাও বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, দেখি করো গো, যাও। ভালো হবে বাবা, ভালো হবে, ভগবান মনোম বল করো। প্লিজ হেল্প মি, মাই সন ইজ ডেড, প্লিজ হেল্প মি। খালি ভিক্ষে ভিক্ষে, মাই ডিয়ার সন, মাই ডিয়ার সন, ছেড়া মারা গেছে বাবা। আরে এই করে তো গেল, কিছু দিন না, কাজ বসিয়ে রেখেছি মশাই, যারাই 10 টাকা দিচ্ছি নিয়ে যান। ভগবান মঙ্গল করবে। আমি এসব ছোবো দাদু। তাতে কি হয়েছে? দুবেলা তো তোমার হাতে চা খাচ্ছি, তাতে তো জাত যাচ্ছে না। ধরো রাজা তো শ্রাদ্ধের কাজকর্ম করবে না, আমার ছেলে আমাকেই করতে হলো। শান্তি নেই, তোর আত্মার মুক্তি নেই। একটা কাকু এলো না? আসবে না, একটা কাকু আসবে না, কারণ কাকেরা পর্যন্ত চেনে গেছে তুমি ভিক্ষে করে ছেলের পিণ্ডি জোগাড় করেছ। করেছি, কিন্তু তুই বাপ মরে যেতে ন্যাড়াটা হয়েছিস, অবিশ্বাস করেছিস, সংসারে তোর অনেক নাম দাম ইজ্জত, ভিক্ষে করে ছেলের শ্রাদ্ধের জোগাড় করছিস, কিন্তু তুই জোয়ান মধ্য তোর মা বোন উপোস করে মরছে একটা পয়সা জোগাড় করতে পেরেছিস, তুই তো ভিখারিরও অধম।